মহামারী করোনা ভাইরাসের গত কয়েক বছর বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল, কিন্তু মহামারী পরবর্তী সময়ে খুব অল্প সময়ের মধ্যেই অর্থনীতি আবারও তার আপন গতিতে চলতে শুরু করলেও এবার শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের প্রভাব পৃথিবীর প্রায় সকল দেশেই পড়েছে। এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশের মুদ্রার মান কমে গেছে, কিন্তু এর বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশি টাকার মূল্যমান হ্রাসের পরিমাণ খুবই কম। মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রার মান কমেছে কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে বাংলা আমারের এই পর্বে। বেশ কয়েক মাস ধরে দেশের বাজারে মার্কিন ডলারের দাম অস্থিতিশীল। বর্তমানে ডলারের সংকট প্রকট আকার ধারণ করায় চাহিদা অনুযায়ী সরবরাহ কম হচ্ছে, ফলে হুহু করে বেড়েই চলছে ডলারের দাম। আগের যে কোনো সময়ের চেয়ে টাকার বিপরীতে শক্তিশালী অবস্থায় মার্কিন এই মুদ্রাটি। মানে এক্সচেঞ্জ থেকে ডলার কিনতে 97 টাকাও গুনতে হয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ। আন্তঃব্যাংক ও খোলা বাজারে ডলারের বিনিময় হারের পার্থক্য এখন 9.5 টাকার ওপরে, যা অতীতে আর দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, আন্তঃব্যাংক লেনদেনে গত 9 মে ডলার বিনিময় হয়েছিল 85.45 টাকায়। পরদিন টাকার মান 25 পয়সা কমানোয় বিনিময় হার বেড়ে হয় 86.70 টাকা। পরবর্তীতে তা 87.50 টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে অনেক বিষয়ে বাজারের ওপর নির্ভরশীল হতে হয়। আমদানির চাপ বেশি রপ্তানির চেয়ে, এই জন্য ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী ডলার দিতে পারছে না, তাই ডলারের দাম একটু বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স গত 3 মাস ধরে ধারাবাহিকভাবে কমছে, আবার প্রত্যাশা অনুযায়ী আসছে না রপ্তানি আয়। অন্যদিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশে আমদানির চাপ বেড়েছে, এর দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে, ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এসব কারণে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, করোনার শুরুর দিকে প্রবাসী আয়ের চাঙা ভাব থাকলেও গত বছরের জুন থেকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সবশেষ ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা 149 কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে, যা গত 21 মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া ফেব্রুয়ারিতে পাঠানো প্রবাসী আয়ের এ অঙ্ক আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 16% কম। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেকে বিদেশ ভ্রমণ করছেন। দেশে থাকা অনেক প্রবাসী এখন বিদেশে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। এর কারণে নগদ ডলারের চাহিদা বেশি থাকায় খোলা বাজারেও দাম বাড়ছে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক লেনদেন ডলারের বিনিময় হার 87.50 টাকা নির্ধারণ করে দিলেও কয়েকটি ব্যাংক ইতোমধ্যে ডলারের দর উঠেছে 92.94 টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক নগদে ডলার কিনেছে 90 টাকায় আর বিক্রি করেছে 92 টাকায়। জনতা ব্যাংকও একই দরে ডলার কেনা বেচা করেছে, অথচ গত জানুয়ারিতেও ব্যাংকটি 85.85 টাকা দর ধরেছিল। বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংক সর্বোচ্চ 93.50 টাকায় ডলার বিক্রি করেছে আর কিনেছে 92.80 টাকায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডলার বিক্রি করেছে 92.75 টাকায় আর 91.70 টাকায় ডলার কিনে 92.70 টাকায় বিক্রি করছে মিডল্যান্ড ব্যাংক। আমদানি ও অন্যান্য প্রয়োজনে ডলার খরচ যত বাড়ছে তত টান পড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভে। গত বছর আগস্টেই দেশের ইতিহাসে সর্বোচ্চ 48.02 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ। এরপর কমতে কমতে তা 41 বিলিয়নের ঘরে নেমে এসেছে। সবশেষ বলা যায়, রপ্তানির তুলনায় আমদানি বেশি, রেমিটেন্সের গতিও কম। বাড়তি চাহিদার কারণে বর্তমানে মার্কিন ডলারের দাম, এতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা। প্রিয় বাংলাদেশের ডকুমেন্টারি তৈরি করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি আমাদের দেশকে তুলে ধরছি বিশ্ববাসীর মাঝে। আমাদের ভিডিওগুলিও শেয়ার করার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে
তুলে ধরার এই মহতী কর্মযজ্ঞে অংশ নিন। আমাদের অনুপ্রেরণার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি লাইক ফলো করুন। আসুন দেশকে ভালোবাসি, প্রিয় বাংলা ও বাঙালিকে ভালোবাসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।